বিশ্বকাপ বাছাইয়ে অপরাজিত হিসেবে চ্যাম্পিয়ন হওয়ায় এবারের এশিয়া কাপে দারুণ আত্মবিশ্বাসী নারী ক্রিকেটাররা। খেলোয়াড়দের ফর্ম, চেনা গ্রাউন্ড আর সিলেটের আবহাওয়া সবকিছুই জয়ের পক্ষে কাজ করবে বলে মনে করেন তারা। প্রতিটি ম্যাচে ফেভারিট হিসেবে মাঠে নামবে বাংলাদেশের মেয়েরা, মনে করেন সালমারা। সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের গ্রাউন্ড টুতে সকালে এভাবেই ঘাম ছড়ান বাঘিনীরা। প্র্যাকটিসে দুর্দান্ত বোলিং আর হার্ড হিটিং যেন জমজমাট লড়াইয়েরই ইঙ্গিত দিচ্ছে। আত্মবিশ্বাস আর দলগত পারফরম্যান্সে পুরো টুর্নামেন্টে ভালো খেলার প্রত্যয় খেলোয়াড়দের। তো এখানে আসলে আমাদের অনেক পরিচিত যে আমরা আসলে এখানে খেলছি, তো উইকেট সম্পর্কেও আমাদের জানা আছে এবং ওয়েদার সম্পর্কেও আমরা জানি, তো আসলে সব কিছু নিয়ে আমরা ভালো একটা প্রিপারেশন নিয়েই মাঠে নামতে চাই। প্রতিটি দলকেই গুরুত্ব দিয়ে ম্যাচ টু ম্যাচ ভালো করবে তার দল, জানালেন বাংলাদেশের ম্যানেজার। ম্যাচ আসলে আমাদের সাথে, আমি যদি প্রথম ম্যাচটা যদি জিততে পারি তাহলে আপনি যেটা বলেন চ্যাম্পিয়নের জন্য একটা ধাপ আপনি এগিয়ে যাবেন। প্রেশারটা আপনার একটা বেটার টিমের একটা ইম্পর্টেন্ট পার্ট, কি পার্ট, এই পার্টটাকে আপনি যতটা ওভারকাম করতে পারবেন আপনি আপনার লক্ষ্যে পৌঁছানোর জন্য অনেকটা ইজি হয়ে যাবে। এদিকে সিলেটের আবহাওয়া, মাঠের কন্ডিশন সবকিছুই ধাতস্থ হয়েছে থাইল্যান্ডের নারীদের, ভালো লড়াইয়ের প্রত্যয় তাদেরও। এখানকার উইকেট খুব বেশি স্লো ও টার্নিং, তাই অ্যাডজাস্ট করার দিকেই আমাদের বেশি মনোযোগ। কয়েকদিন আগেও আমরা মুখোমুখি হয়েছিলাম, ম্যাচ জিততে চাইলে শুরুটা ভালো করতে হবে। বৃহস্পতিবার বাংলাদেশ ছাড়াও অনুশীলন করে থাইল্যান্ড, শ্রীলঙ্কা, মালয়েশিয়া, পাকিস্তান ও আরব আমিরাত দল। পহেলা অক্টোবর আসরের উদ্বোধনী ম্যাচে থাইল্যান্ডের বিপক্ষে লড়বে বাংলাদেশ, দ্বিতীয় ম্যাচে ভারতের বিপক্ষে লড়বে শ্রীলঙ্কা। সকালে এভাবেই সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের গ্রাউন্ড টুতে অনুশীলনে ঘাম ঝরিয়েছেন সালমা জাহানারা। তার উপর বিশ্বকাপ বাছাইয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরবটা অনুপ্রেরণা যোগাচ্ছে তাদের। এবার এই সিলেটের মাটিতেই ইতিহাস গড়তে চান বাংলার বাঘিনীরা। প্রত্যুষ তালুকদার, ডিবিসি নিউজ, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, সিলেট।